হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা আজকে আমি তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব যেখান থেকে তোমরা একটা কি দুটো প্রশ্ন সামনের যে সমস্ত এক্সামগুলো আছে সেখানে পাবেই পাবে কারণ এই টপিকটা হলো এমন একটা টপিক যেটাতে আমরা গত দু তিন বছর ধরে ফেস করে আসছি তো এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন থাকবেই তো এটার সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আমি আজকে দেব এগুলো ভালো করে রেডি করে নেবে তো সামনের এক্সামগুলোর জন্য কিন্তু তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য তো চলো দেখে নিই যে কী কী ইনফরমেশান আমরা এগুলো সম্বন্ধে মনে রাখবো এক্সামের জন্য দেখো বলে যে করোনা ভাইরাস স্টার্টেড ফ্রম হুম কোথা থেকে স্টার্ট হয়েছে ইউহান সিটি হ্যাঁ চায়না ইন ডিসেম্বর টু থাউজেন্ড নাইন্টিন করোনার অফিসিয়াল নেম কি কোভিড নাইন্টিন করোনাভাইরাস ডিজিজ ডিক্লেয়ার্ড আ গ্লোবাল প্যান্ডেমিক বাই হু কবে ডিক্লেয়ার হয়েছে এটা মার্চ ইলেভেনে ডিক্লেয়ার হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টিতে দ্য পার্ট অফ হিউম্যান বডি অ্যাফেক্টেড বাই করোনা ভাইরাস লাংস এটা আমরা প্রত্যেকেই জানি ফার্স্ট কেস অফ করোনা ভাইরাস রেজিস্টার্ড ইন ইন্ডিয়া কেরালা দ্য ওয়ার্ল্ড ফার্স্ট মাস্ক ফ্রি কান্ট্রি ইন করোনা পিরিয়ড ইজরায়েল হ্যাঁ এখানে কিন্তু অনেক ইনফরমেশনই তোমরা যদি ঠিক করে পড়ে না যাও তোমরা কিন্তু এক্সামে যখন অপশান পাবে তোমাদের কিন্তু গুলিয়ে যাবে ব্যাপারগুলো তো এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে তারপরে দেখো কি বলেছে ফার্স্ট ডেথ ডিউ টু করোনা ভাইরাস ইনফেকশন ইন ইন্ডিয়া কর্ণাটক ঠিক আছে ফার্স্ট ডেথ কোথায় হয়েছে কর্ণাটকে হয়েছে অ্যাপিল অফ জনতা কারফিউ বাই পি এম মোদি হ্যাঁ জনতা কারফিউটা কবে অ্যাপিল হয়েছে মার্চ টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফার্স্ট লকডাউন ইন ইন্ডিয়া টোয়েন্টি ফিফথ মার্চ টু ফরটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি হ্যাঁ একুশ দিন হয়েছিল আর ফার্স্ট স্টেট টু ডিক্লেয়ার করোনা অ্যান্ড এপিডেমিক কোন স্টেট করোনাকে এপিডেমিক বলেছে প্রথম হরিয়ানা টু ইমপোজ কমপ্লিট কারফিউ ডিউ টু করোনা ভাইরাস হ্যাঁ একদম কমপ্লিট কারফিউ করে দিয়েছে কোন স্টেট পাঞ্জাব ফার্স্ট স্টেট টু লকডাউন ডিউ টু করোনা ভাইরাস রাজস্থান হ্যাঁ কোন স্টেট লকডাউন করেছে রাজস্থান এগুলো কিন্তু খুব কাছাকাছি কোশ্চেনগুলো হুম সুতরাং খুব ভালো করে পড়বে অ্যান্সারগুলো মনে রাখবে প্রত্যেকটা স্টেটের নাম যেন একটা একটার মধ্যে না চলে যায় নেক্সট দেখো বলেছে ইন্ডিয়ার ফার্স্ট কোভিড নাইন্টিন ভ্যাকসিন রেসিপিয়েন্ট কে মনীষ কুমার হুম ফার্স্ট পি এম ইনফেক্টেড উইথ কোভিড নাইন্টিন কোন পি এম প্রথম ইনফেক্টেড হয়েছে বোরিস জনসন হ্যাঁ ইউকে ফার্স্ট কান্ট্রি টু ডেভেলপ কনজুগেট ভ্যাকসিন ফর কোভিড নাইন্টিন কে করেছে কিউবা হ্যাঁ কনজুগেট ভ্যাকসিন কে আবিষ্কার করেছে কিউবা ফার্স্ট কান্ট্রি টু গেট ফ্রি ভ্যাকসিন আন্ডার ইউএন কোভ্যাক্স স্কিম ঘানা ফার্স্ট ভিলেজ টু ভ্যাকসিনেট হান্ড্রেড পার্সেন্ট পপুলেশন কোনটা ইয়ান কোথায় এটা জম্মুতে ফার্স্ট সিটি টু অ্যাচিভ হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিনেশান টার্গেট ভুবনেশ্বর নেক্সট আসছে ফার্স্ট ইউটি টু অ্যাচিভ হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিনেশান টার্গেট হ্যাঁ কোন ইউনিয়ন টেরিটরি এটা আন্দামান নিকোবর ফার্স্ট স্টেট টু অ্যাচিভ হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিনেশন টার্গেট হিমাচল প্রদেশ ক্ষুদল ইনিশিয়েটিভ অ্যাগেনস্ট কোভিড নাইন্টিন ইজ রিলেটেড টু মণিপুর ফার্স্ট ইউরোপিয়ান কান্ট্রি টু বি ফ্রি ফ্রম কোভিড নাইন্টিন দেখো স্লোভেনিয়া ইন্ডিয়াস ফার্স্ট এয়ারপোর্ট টু হ্যাভ কোভিড নাইন্টিন টেস্ট ফেসিলিটি দিল্লি ফার্স্ট কান্ট্রি টু ক্রেইম টু হ্যাভ ডেভেলপড এ করোনা ভ্যাকসিন হ্যাঁ রাশিয়া নেক্সট দেখো জীবন বায়ো ডিভাইস ইজ ডেভেলপড বাই আইআইটি রোপার হ্যাঁ জীবন বায়ো যে ডিভাইস সেটা ডেভেলপ করেছে কে আইআইটি রোপার তারপরে যে দ্য নেম অফ দ্য স্ট্রেইন অফ টু ভ্যারিয়েন্ট অফ করোনা ভাইরাস কাপ্পা অ্যান্ড ডেল্টা হ্যাঁ এটাও মাথায় রাখবে যে কাপ্পা অ্যান্ড ডেল্টা হলো কি টু ভ্যারিয়েন্ট ফাউন্ড ইন ইন্ডিয়া এটার নাম কি বি ডট ওয়ান ডট সিক্স ওয়ান সেভেন ডট ওয়ান আর বি ডট ওয়ান ডট সিক্স ওয়ান সেভেন ডট টু হ্যাঁ পুরোটা কিন্তু একই শুধু লাস্টে এখানে ওয়ান আর টুটা কিন্তু আলাদা

ম্যানুফ্যাকচার অফ কোভিশিল্ড ভ্যাকসিন কোভিশিল্ড ভ্যাকসিনের ম্যানুফ্যাকচার কি সেরাম ইনস্টিটিউট হ্যাঁ পুনের পুনের সেরাম ইনস্টিটিউট কোভিড ভ্যাকসিন ক্যাম্পেইন স্টার্টেড ইন ইন্ডিয়া কবে ভ্যাকসিন স্টার্টেড হয়েছে জানুয়ারি সিক্সটিন টিকা উৎসব কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশান ইলেভেন্থ টু ফরটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই সময়টা গেছে হলো টিকা উৎসব হিসেবে আচ্ছা ডিজিটাল প্ল্যাটফর্ম দেখো ডিজিটাল প্ল্যাটফর্ম ফর প্রি ভ্যাকসিনেশান রেজিস্ট্রেশন কি কো উইন লাস্ট দেখো ভেন্টিলেটার্স ডেভেলপড বাই ইসরো কি এস ভি এ এস টি প্রাণ আর বায়ু তাহলে এই কটা ইনফরমেশান খুব ভালো করে রেডি করে যাবে এখান থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন একটা কি দুটো কোশ্চেন তোমরা যে কোনো এক্সামের যেগুলো আপকামিং এক্সাম সেখানে পেয়েই যাবে তো খুব ভালো করে কিন্তু এই পয়েন্টগুলো দেখে যাবে তো থ্যাংক ইউ নেক্সট আবার একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্ত